जोरीना, 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 ओ जोरीना, जोरीना, মরছো নাকি আছো? কানে তুলা না তালা, কোনটা দিয়ে রাখছিলা? পানি তুলে দিব, গোসল করবেন। বলার আগেই কথা বুঝো, এই দোষটা গেল না তোমার। আমি গোসলে যাব এই কথা মুখ ফিটে বলছি এখনো? বলেন কি লাগবে? কিছুই লাগবে না। কয়দিন হইলো আইজ? মাথায় কি তোমার গোবর ভরা, নাকি মাতামাতির ছেলে যে মরছে সে কথা ভুলে গেছো? 3 মাস। 3 মাসে যদি বেঁচে থাকে তাহলে তার বউ এখন এই বাড়িতে কি করে? কই যাবে সে? কই যাবে? কথার মানেটা কি? আরে তাহলে বাপের বাড়ি যাবে? এমন তো না যে তার কেউ নাই, বাইর করে দিলে রাস্তায় গিয়ে পড়বে সে, বসতে হবে গিয়ে নটি বাড়ি। দরদ যদি এতই উতলাই উঠে থাকে তাহলে তার সঙ্গে তুমিও বাইরে হয়ে যাও। কিছু বলবা? আম্মা ডাকছে আপনারে। যাও, আসতেছি, জরুরি কথা মনে হয়, তাড়াতাড়ি আসেন। ডাকতে বললাম, ডাকছো? পাঠাইছি তারে ডাকতে, পার উঠলে দিয়া। যারে নিয়া ঝামেলা তারই তোমার ডাকতে পাঠাই দেয়। আপনি না সুজনের সাথে কথা বলতে চাইছিলেন? এখন আর ইচ্ছা হইতেছে না, যা বলার বলছি তোমারে, কাজটা শুধু হইলেই হইল। বাড়িতে ফিরে দেখতে চাই না রে মেয়েরে আমি। অপ একখান অপয়াসী না, অপয়া ছিল আমার ছেলে, তার জন্যে আপনি এত মন খারাপ করলে চলবে আম্মা? তিন মাস তো পার হয়ে গেল, আর কতদিন থাকবো? একদিন না একদিন তো যাইতেই হবে। কেন যাইতে হবে তোমার? কেন তোমার যাইতে হবে?
শুনছি সে সংসার আছে শাহিনের শহরে আলাদা, যে কথা আমার কানে আসছে সেই কথা কেউ আসে তোমারে বইলা যায় নাই, কসম কাইটা বললে ওই কথা আমি বিশ্বাস করবো না। চুপ করেন তো আম্মা, চুপ করেন। চুপ তো কইরাই আছি এতগুলা বছর, আর কত চুপ করবো বলতে পারো তুমি আমারে? আর কত চুপ করবো আমি? আম্মা আত্মা আমারে বলছে যাইতে, যাইতে আমারে হবে। কি হলো, টাকা দিয়ে গেলেন না যে? আরে বাজারে আসি আরো কিছুক্ষণ, যাওয়ার সময় দিয়ে যাবো। নে মেয়ে, চোখের কি মাথা গেছে নাকি? দেখে চলতে পারো না? চোখের মাথা আমার ঠিকই আছে, নষ্ট হয়েছে আক্কেল আপনার। পেছন দিকে তাকায় কেউ হাঁটে নাকি? হ্যাঁ, আওয়াজ যা হয়েছে তাতে তো মনে হয় চুরি একখানো আসতো নাই। খাড়ান আপনি, একদম নড়াচড়ি নাই। আমি আগে দেখবো আমার চুরি আস্তা আছে কিনা। একখান চুরিও যদি আমার ভাইঙ্গা থাকে সেটার দাম না চুকায় আপনি কিন্তু নটে পারবেন না, কোনো সার নাই। জরিনা,
সরি না। খামা খেয়ে আসলেন কিন্তু আপনি, একটা নৌকা ঠিক করে দিলেই হইতো, চলে যাইতাম। নৌকাও ঠিক করতে হইতো না আপনার, আমি নিজেই পারতাম। কত কাজ থাকে আপনার? পানি বাড়তেছে, আরো বাড়বে, এবার ভালো বন্যা হবে মনে হয়। কথা বললেন তো বললেন, কি যে বললেন কিছুই বুঝলাম না। পানি বাড়তেছে বন্যা হবে, তাতে আপনার কি? খুশি তো হওয়ার কথা, পানি যত বাড়ে চোখ তত জল জল করে আপনার। বলার মতো কথা যদি খুঁজে না পান, বললেন না কথা। আসার আগে আম্মা কি বলল? সেটা আমার আর আম্মার কথা, আপনারে বলবো কেন? একটু পানি খাওয়া, বড় তেষ্টা পাইছে। কেন কেন? অনেকগুলো বছর না, অনেকগুলো বছর, 38 দুই মাস কম 38 বছর। আছো কেমন তুমি? আছি কেমন আমি,
এটা জানার জন্য এতদিন পরে আপনি আসছেন। দুই মাস কম 38 বছর পরে। বুঝতে পারতেছি না কে পাগল, আপনি না আমি। মনে হয় আমি। আরে বললাম তো টাকা নাই। তোরে কইছি নৌকা পারে আনতে, তুই পারে আনবি? আলগা কথা বন্ধ। মেলাদিন নৌকাতে খামকা ঘুরি না, চল আজ ঘুরি, মনের সুখে ঘুরি। ও সুজন মাঝি রে, আপনি আমার ভাইবেন না? গান এটা আপনারা নিয়ে গাইতেছি। এখানে সুজন মানে হইতেছে ভালো মানুষ, কারো নাম না। আর লাগবে কতক্ষণ? সময় আরো লাগবে, কত আর কম না। আচ্ছা, সম্পর্কে আমি হইলাম আপনার ভাবি, মানে মুরব্বি। আপনি আমার এটাকে নাম ধইরা তুমি কয়া, আর আমি আপনার এটাকে আপনি কয়া, এইটা কেমন কথা হইল শুনি? খালি বয়সেরই দাম থাকবে, সম্পর্কে ছোট বড় কোনো দাম নাই। আচ্ছা থাক, বাদ দেন এসব কথা। এত বছর ধরে যখন ডাকলেনি, আর মাত্র কয়েক ঘন্টা, ডাকেন আমার নাম ধরে।
এই যে আমি বললাম আর মাত্র কয়েক ঘন্টা, কথাটার মানে কি দাঁড়ায়? এরপরে জীবনেও আপনার সাথে আমার দেখা হবে না। তারপরও তো আপনি কিছু বললেন না। হবে, দেখা হবে। ও বাপরে বাপ, কথা শুনে তো মনে হলো আমি আপনার হবে হয়তো দেখা, যখন বিয়ে করবেন আপনি। খবর নিশ্চয়ই পাব, পারলে আসব না তখন। তোমার ছেলের কথা শুনছি আমি, আমার ছেলের কথা ছেলে মারা গেছে শুনে শোক জানাতে আসছেন আপনি? আপনার শোক আমার লাগবে না, সেটা ছাড়াই চলবে। শুধু শোক কেন, আপনার কাছে কিছু চাই না আমি, কিচ্ছু না। এই যে সামনে বসে আছেন সেটাও না। আমার শরীরটা ভালো না জরিনা। আপনার শরীর ভালো না তো আমি কি করবো? স্বাস্থ্যের জন্য আসছেন, ও তাই তো ভাবি। দুই মাস কম 38 বছর খোঁজ নাই যার, সে হঠাৎ আসছে কেন? স্বাস্থ্যের জন্য আরাম লাগছে গো। বসেন আপনি, দেখি কত টাকা দিয়ে সাহায্য করা যায় আপনারে। সাহায্য না ধরি না, শুধু তোমারে দেখতে আসছি ধরি না, একবার শেষবারের মতো। এত নড়াচড়া করে না তো, চুপচাপ বসো তো। ও আল্লাহ, আপনি দেখি আমারে এখন বকা ঝকা করা শুরু করে দিলেন। হ্যাঁ কে, নাগের কথা মনে নাই? এই নৌকা পুরা ডা মাঝি সমেত আমার, আর মাঝির গলা তো উঁচাই উঠবে কিসের জন্যে? সে লোকে যা বলবে তাই শুনবে, আর যদি শুনতে না মন চায় তাইলে তো এই ঢিলাটা আছে। আরে ওই মিয়া, হ্যাঁ আপনি আমারে আই মিয়া আই মিয়া বলে ডাকেন কেন? আমার কি নাম নাই? শিমুল। শিমুল নামে ডাকবেন আমারে? বাপ মা এত সুন্দর একটা নাম রাখছে কি এই মাইয়া এই মাইয়া বইলা ডাকানোর লাগা? সুন্দর একটা নাম রাখছে আর উনার কথা শুনলে মনে হয় মাইয়াটা রাস্তায় ঘুরা বেড়ায় বাজারে থাকে। বাজার বুঝছেন তো না? আচ্ছা নিজের নাম তো বললাম, এখন আপনার নামটা কি শুনি একটু? বুড়া মিয়া। ও বাবা, নাম নাই নাকি? বাপ মাই নাই, নাম রাখে নাই তারা? আচ্ছা লোকজন তাইলে ডাকে কি কয়া? আয় বুড়া আয় বেডা, এইসব কি ও ডাকে? ইস কি কষ্টের কথা। বাপ মাও যখন নাম রাখে নাই, অন্য কেউ নাম রাখে নাই, তাইলে বরং আমি আপনার একটা নাম দিয়া দেই। কি নাম দেন যায়? গাজান মিয়া নাম আমার। ও যাক, নাম তাইলে একটা আছে আপনার। বড়ই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, আর এইরকম বড় সড়ো বুড়া একটা মানুষের নাম রাখা কি চাকটিকানি কথা নাকি?
কত চিন্তা করতে হয়, কত কিছু ভাবতে হয়। আচ্ছা আপনি করেন কি, ফকির টকির নাকি? আজকাল তো ফকিরের পকেটেও টাকা থাকে, আপনার পকেটে টাকা নাই কেন? নাকি টাকা আছে? আমার লগে মিশা কথা বলছেন। টাকা নাই, বাড়ি থেকে বাইরের সময় টাকা নিয়ে বেরিতে ভুলে গেছি। ঘটনা কি, বাড়ির থেকে কি রাগ করে বেরিয়েছেন? বউয়ের সাথে রাগ? বুঝছি, রাগ তো তাইলে বউয়ের সাথেই। আচ্ছা কি করছিল সে? তরকারিতে লবণ দেয় নাই নাকি খাওন দিতে দেরি করছে? আপনার মতো বেটা মানুষে তো আবার পান থেকে চুন খসলেই রায় গাজা। চুন কি কোনো খসার জিনিস? চুন খসবে কেন? চুন খসলেই ধৈরা বৌরে মায়, নইলে তো আর ব্যাটাগিরি থাকে না। না কি ঠিক বলছি না? ওই তুই ঢুকে গেলাম। আর একটু পানি দিবা। দুই মাস কম 38 বছর। জানি সেই অধিকারও নাই আমার, তবু তোমার কাছে ক্ষমা চাইতেছি আমি। তোমার সাথে যখন বিয়া ঠিক করে আব্বা, তারা আমি বলছিলাম আমি বিয়া করতে চাই না, কিন্তু সে শোনে নাই আমার কথা। তখন ভাবছিলাম পলায় যাই, উচিত ছিল সেইটাই, সেই তো পলাইলাম। আর দুইটা দিন আগে হইলে তোমার জন্য ভালো হইত, নষ্ট নষ্ট করে দিলাম তোমার জীবনটারে। কি ভাবেন আপনি নিজেরে? কে বলছে জীবন নষ্ট হয়েছে আমার? এত ক্ষমতা আপনার কোনোদিন ছিল না, হয় নাই, হবেও না যে আরেকজনের জীবন নষ্ট করতে পারবেন। ভালো হয়েছে, ভালো হয়েছে তিন দিনের সংসার সাইরা চলে গেছিলেন আপনি, বাইচা গেছি আমি, সারা জীবনের জন্য বাইচা গেছি। সার্কাস সার্কাস টানত আমারে, তখন শয়নে স্বপ্নে দেখতাম একটা সার্কাস দলের লগে ঘুরতেছি আমি, এক জায়গা থেকে আরেক জায়গা, এক দেশ থেকে আরেক দেশে, তিন দিন বললা না তুমি?
দিনের হিসাব মনে নাই আমার, খালি মনে আছে তোমারে ছাইড়া সংসার ছাইড়া আমি একটা সার্কাস দলে যোগ দিছি। পয়লা মেলা কষ্ট হয়েছে আমার, কোনো খেলা তো জানতাম না, সাকরের মতো থাকতাম, ফুট ফরমাশ। শেষে আস্তে আস্তে শিখলাম খেলা দেখান, দড়ির উপর হাঁটা, ছুরির খেলা, সবচেয়ে টানত কোনটা জানো, বাঘের খেলা। দেখতাম আর ভাবতাম এই খেলা কি শেখা হবে আমার, পারবো মানুষের সামনে এই খেলা দেখাইতে। শিখলাম হাতে পায়ে ধইরা, দিনের পর দিন লাইগে থাকে। শেষে মাস্টার শিখাইলো আমার খেলা, কিন্তু সুযোগ পাই না মানুষের দেখানোর, মাস্টার তো আছে, সে থাকতে আমি দেখাও কেমনে। শেষে আসলো সুযোগ, মাস্টারের বউয়ের বাচ্চা হবে, বাড়ির যাইতে হবে তার, আমি কেবলই দিন গুনি কবে যাবে মাস্টার। শো চলে, দড়ির খেলা, ছুরির খেলা, আরো কত খেলা দেখাই, কিন্তু মন পইড়া থাকে ওই বাঘের খেলায়। কাল হইল সেইটাই, মন পইড়া ছিল বাঘে আর পা ছিল দড়িতে, ফসকাইল পনেরো হাত উপর থেকে একেবারে মাটিতে, পাঁচরের হার গেল তিন খান, হাতে পায়ের হাড় আর আসত নাই, জোড়া লাগছিল পরে কিন্তু জোর আর আসে নাই। বাড়ি ছেড়ে যাওয়ার পরে তদ্দিনে মেলা বছর পার, দশ পনেরো বছর তো হবেই, আসলাম ফিরা, শুনলাম অনেক আগেই বিয়ে হয়েছে তোমার, বাচ্চাও আছে দুই খান। সেই পয়লা কষ্ট পাইলাম তোমার জন্য, না তোমার জন্য না, নিজের জন্য। তুমি নাই দেখা কষ্ট পাইলাম নিজের জন্য, মেলাবার ভাবছি একবার আসবো দেখা করতে, কুলায় নাই সাহসে, সাহসে কুলায় নাই। তারপর আবার সার্কাস, দড়ির না বাঘের না, শুধু এক ছুরির খেলা, ওই সেই এক খেলাতেই জীবন পার। জীবন পার মানে আরো দশ পনেরো বছর, তারপর হাত কাঁপা শুরু করলো, অসল খেলোয়াড় কে টানে কও, আবার বাড়িতে, তাও মেলা বছর। বউ বাচ্চা সংসার, সংসার হয় নাই আর। মেলা ঘুরছি, এখন একটু জিরাবো, বললা না বউয়ের সাথে ঝগড়া হয়েছে কেন,
আরে ফুরসত আছে, এখন একটু শুনতে পারি তোমার দুঃখের কথা? কোনো নামানামি নাই, নামলেই যে তুমি পলায় যাইবা বুঝি না? আমি কইছি না, আমি আজ সারাদিন মাঝি সমেত নৌকা আমার, কোনো নামানামি নাই। আচ্ছা জান, বউয়ের কথা আর জিগাবো না, অন্য কথা বলেন। আর নিজের কথা বলতে ভালো না লাগলে আমি বলি, আপনি শুনেন, নাম তো আপনার আগেই বলছি, শিমুল। আপনার আরেকটা গোপন কথা কই, বিয়া কিন্তু হয় নাই আমার, বয়স হইতে চললো মেলা কিন্তু বিয়া হয় নাই। আপনার তো বউ বাচ্চা পরিবার সবই আছে নাকি? আছে। বিড়ি আছে আপনার লগে? আরে আমি এদিকে মরি বিড়ির চেষ্টায়, বিড়ি নাই বিড়ি নাই, বিড়ি খাইতে পারতাছি না। আগে কইবেন না, দেন দেন আপনার বিড়িটা আমারে দেন দেখি, দেখি আপনার বিড়িটা আমারে দেন দেখি। আরে এই ডানা আপনার হাতেরটা দেন, নিজে আরেকটা ধরে নেন। কাছাকাছি চলে আসছি, সময় বেশি আর লাগবে না। কিছু বললেন আমারে? আপনার কি মনে হয় শহরে কি সত্যি আপনার ভাইয়ের সংসার আছিল? জানি না, লোকে যে কয়, লোকে তো কত কথাই কয়, তাদের কথার বিশ্বাস কি? তারা তো আপনারে আর আমারে নিয়েও কয় কি কয় না? আম্মা বলতেছিল আপনার ভাইয়ের সাথে আমার এত বছরের সংসার, সংসার কি হয়েছিল সেটা আদৌ হয়েছিল, খালি বিয়েটাই। সেই বিয়ার বদলতে এই সাদা শাড়ি। আচ্ছা পল, আপনি কি বলছিলেন? বাড়ির কাছে চলে আসছে এমন কিছু? আচ্ছা আপনি বিয়া করতেছেন না কেন, ঘটনা কি আপনার? সেই আমার বিয়ার পর থেকে সবাই চাপাচাপি করতেছে আপনাকে, আপনি কি কারো পছন্দ করে রাখছেন নাকি ঠিক করছেন কারো বিয়াই করবেন না? পছন্দ থাকলে আমারে বলতে পারেন, আমি আমারে বইলা দেব। ও আল্লাহ, এটা আমি কি বলতেছি, আমারে আমি আর কেমনে পাবো, তার সাথে দেখা হবে কই? দুরু কি সব বলতেছি, দেখা না হইলে কি আর জানানোর উপায় থাকে না? আপনার কাউরে পছন্দ থাকলে আপনি আমারে বলেন, আমি কাউরে দিয়ে আমার কাছে খবর পাঠাবো। কি আছে নাকি পছন্দ? আছে 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 একজন। কে আছে, কি নাম তার?
কি চোখের পলক দেখি পরে না আপনার ঘটনা কি? মাইয়া মানুষের বিড়ি টানতে দেন নাই আগে নাকি পছন্দ হয়ে গেছে আমারে? আমি যদি ধরায় দেই তাহলে কি ইচ্ছা করবে বিড়ি টানতে? আপনারে যে একটা গোপন কথা বললাম, ওই যে বিয়া হয় নাই আমার, সেটা কিন্তু অর্ধেক কথা, পুরা গোপন কথা তো বলাই হয় নাই। বিয়া হয় নাই তো কি হয়েছে? একটা ছেলে আছে আমার, 4 বছরের। আচ্ছা বলেন তো, এতক্ষণ যা যা বললাম সেগুলা কি সত্য কথা না মিথ্যা কথা? মশ করা না ফস করা? ফস করাটা কি? ম্যাক করতেছে, বৃষ্টি নামবে মনে হয়, বৃষ্টি নামবে। এই যে আকাশের দিকে তাকান, মন ভালো হয়ে যাবে আপনার। দৃষ্টি আসি আসি করতেছে, দৃষ্টি আসার আগে নৌকাটা কোথাও ভিড়া। মন খারাপ করলেও কিছু করার না, ভেজার ইচ্ছা হইলে নৌকাটা কোথাও ভিড়ায় একলা ভিজে না। আমাকে ভিজতেছো কেন? শেষবারের মতো আমার সাথে দেখা করতে আসছেন, আইসা এই কথা বলছেন না? এই কথাটা বললে কিরকম শোনায় জানেন তো? মনে হয় অনেক দিনের সিন পরিচয়, অনেক উঠা বসে আমাদের। কিন্তু এইটা তো ঠিক না, সত্য হইল, 3 দিনের খারাপ স্বপ্ন ছিলেন আপনি। খারাপ মানুষ তো, তাই খারাপ স্বপ্ন হয়েছিলেন, এর চাইতে বেশি কিছু না। কিরকম খারাপ শুনবেন বলি, কিছু মানুষ থাকে না সারা জীবন ধরে শুধু পা পা পার পা, যখন ঘুরা হয় মরার সময় হয় লাভ দিয়ে ধর্মকর্ম করার সময় হয়, কথায় কথায় পাপ পুণ্যের বুলিয়া ওড়ায়, সেই রকম খারাপ। এই যে এরকম বৃষ্টি নামছে এখন, সেইটা কেন জানেন তো?
তো ভিজতেছে। আর বৃষ্টিতে ভিজবেন না? ইচ্ছা করতেছে না, একা। একা ভিজতে না ইচ্ছা করলে দোকা ভিজে কে বানাতেছে আপনি? আপনার তো আবার দোকা নাই। তুমি আমার সঙ্গে আমি তো আপনার দোকানে এমন বৃষ্টি, ঝমঝমা বৃষ্টি, সেই বৃষ্টিতে দুজন আমরা নৌকায়। তোমার দেখতে গিয়া হাত থেকে বইটা পড়ে গেছে। গেল 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 বইটা গেল। যাক না, মনে করো গেলাম, থাইকা গেলাম সারা জীবন। এই কথা তো বলতেছেন বৃষ্টি দেখা, বৃষ্টি থাইমা গেলে নাও তো থামতে পারে, চললো মনে করো সারা জীবন। কথা শুই না আমার গাইগা গেল, তুমি বললা আমারে ঘুরবো না আপনার সঙ্গে, আর আপনি শুধু আজে বাজে কথা বলেন। তোমারে বললাম আমি এইখানে তো পানি কম, আমরা কেন নৌকায় যাইতেছি? তাহলে তো হাইটাই পারে যাইতে পারতাম। Thank you.
আর আমি ভাবি নৌকা নিয়ে কি করব আমি। তুলতে যা নৌকা সোজা করা তো সহজ কাজ না। আমার একটু দোষ দিতে পারবেন না, দোষ তো করছেন আপনি, সারা জীবন নৌকায় থাকার কথা বলছেন, রাখতে হবে, সারা জীবনকে নৌকায় থাকা যায়, তার উপর আপনি সারা জীবন বৃষ্টিও চান। যদি এমন হইত দেরি হয়ে যাইতেছে। কেমন বেটা মানুষ আপনি, সামনে একটা মেয়ে মানুষ বৃষ্টিতে বিস্তার স্যার আপনি খাড়া রয়েছেন। কথা কইলাম বলে রাগ করল নাকি? আমারও যে কি হয়েছে, খালি আউল বাউল কথা বলছে। ম্যাডাম মানুষের আবার বয়স কি? এইবার ঠিক কইছি না? আসল কথা কি জানেন, বয়স ময়স কিছু মনটাই হইল গিয়ে আসল, যতদিন হাউস ততদিন আউস। দেখেন তো আমার কি অবস্থা, আজব অবস্থা। বৃষ্টি দেখলেই মনটা কেমন 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 কইরা উঠে, আর বাজ পড়লে ডর লাগে। আপনারা মাফ করে দিলাম, চুরি যে ভাঙছেন তার জন্য না দিতে হবে দাম, আর না ঘুরতে হবে আমারই নিয়া, এইখান থেকেই আপনার ছুটি। ছুটি লাগবো না, বৃষ্টি থামুক, এরপর আমি নামাই দিব তোমারে। ও বাবা, আপনি তো দেখি আবার প্রেমে পড়ে যাইতেছে। পট করে একটা মানুষ প্রেমে পড়ে যাবে, এটা তো একটা কারণ থাকতে হবে। আচ্ছা, আমার কি কোনো মিল টিল আছে আপনার বউয়ের লগে? না 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 না, বউয়ের লগে না, বউয়ের লগে না, বউয়ের লগে মিল থাকলে তো আপনি আমার প্রেমে পড়তেন না। বউয়ের লগে রাগ করে আপনি বাড়ি থেকে বাইর হয়েছেন, তাই না? আচ্ছা সত্যি করে বলেন দেখি, আপনার কি কোনো পছন্দের মেয়ে মানুষ আছে, নাকি আগে ছিল, তার সাথে কি আমার মিল? কি যে সব বলো না তুমি, সেই রকম কেউ নাই আমার। মিথ্যা কথা বলেন কি জন্য, যেই শরম আপনি পাইছে তাতে তো মনে হইতাছে কেউ না কেউ আছে, কেউ না কেউ তো আছে। আছে না, ছিল অনেক আগে, বিয়ারও আগে। এইখানে থাইমা গেলে তো হবে না, পুরা ঘটনাটা আমারে বলেন তো দেখি। তেমন কিছু না, বলার মতো কোনো ঘটনাই না। তা সত্ত্বেও ভাইয়ের বিয়াতে দেখছিলাম, তারে দুই তিন দিন ছিলাম সেইখানে, সেই দুই তিন দিনই দেখা, আগেও না পরেও না, আর কোনোদিন দেখাই হয়নি তার সঙ্গে। আর কোনোদিন দেখা হয় নাই। আচ্ছা দেখতে কেমন ছিল? সুন্দর। সুন্দর আবার কি কথা, সুন্দর তো মেলা মানুষই। আরে কি কেমন সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কি সুন্দর সেটা বলবেন না। কি হইলো বলেন না কে? মনে করতে পারতেছেন না আমারে?
নাকি আপনি যারে ভাবতেছেন আমি সে না? আচ্ছা বুঝলাম তার চেহারা মনে নেই, কিন্তু তার নাম কি সেইটা তো বলেন। কি হইল, নামও মনে করতে পারতেছেন না আমার? নাম হইল গিয়া শিমু। কি ঠিক বলছি না? কি হইল, নামও ভুল বললাম? হইতেছে কি ঘটনা? নাম ও শিমুল না, দেখতেও আমার মতো না। তাইলে আপনি আমারে দেখতেছেন কেন? আমি বলি কেন আপনি দেখতেছেন আমারে? পছন্দ হয়েছে যে আপনার আমারে? মেলা পছন্দ হয়েছে। ইচ্ছা করতেছে বউ কইরা ঘরে নিয়ে যাইতে। কি ঠিক বলছি না? দেরি হয়ে যাইতেছে, চলেন, মেলা কাজ বাকি আমার, আবার সাজতে হবে। থামবে মনে হয় এবার বৃষ্টি। উঠি আমি, আস্তে আস্তে শুয়ে যাব। আপনার অসুখটা কি সেটা বইলা গেলেন না? যে অসুখ নিয়ে এত কথা বললেন সেটা কি? সেটা কিন্তু বইলা গেলেন না। কর্কট, ক্যান্সার। চলো তোমার বাড়িতে দিয়ে আসি। না, যান আপনি। কি হলো জান না কেন? দেরি হলে আপনার আব্বা বকা দিব আপনারে। পারুল, এত বছরের সংসার ছিল তোমার, কিন্তু সেইটারে সংসার বলা যায় কিনা আমি জানি না। এখন আমার সঙ্গে তুমি ফিরা গেলে আব্বা কি বলবে না বলবে জানি না আমি। তোমার আর আমার মাঝে সম্পর্কের একটা দেওয়াল ছিল, কেমনে ভাঙতে হয় সেই দেওয়াল জানা নাই আমার, কিন্তু এইটা জানি, যদি আমার সঙ্গে যাও তুমি, হাত ধইরা আমার, আম্মা খুব খুশি হবে,
খুশি হব আমি নিজেও। এইখানে একটা খারাপ পাড়া আছে, আপনি কি সেটা জানেন? সেই খারাপ পাড়ায় থাকি আমি, খারাপ পাড়ার মেয়ে আমি। তবে আজ যতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম ততক্ষণ আমি খারাপ আছিলাম না, আছিলাম পাগল। পাগলামি সব ছিল যে যারা যারা আমার এখানে আসে, যাওনের সময় তাদের সবাইরে আমি বলি আবার আইসেন। ইচ্ছা করতেছে আপনিরও বলি যে আইসেন আমার ঘরে, কিন্তু সেটা আমি বলবো না আপনারে। ওই ঘরে আপনার সাথে আমার দেখা হোক, চাই না আমি সেটা। দেখা হবে, দেখা যদি হয় হবে এমনই কোনো পাগলামি দিনে। আছে সবাই, কেউ আছে কব্বরে, কেউ ঘরে, তবে আছে, আছে সবাই। সাবধানে, হাতে কয়দিন সময় আছে জানি না, শুধু ইচ্ছা ছিল একবার তোমার এসে দেখব, সেই ইচ্ছাটা আজ পূরণ হইল। এখন আর একটা ইচ্ছা বাকি আছে,
যতদিন বাঁচব সার্কাস দলের সঙ্গেই থাকব, শুধু দেখব। খেলা তো দেখাতে পারব না, তাই শুধু দেখব। এই দেখতে দেখতেই একদিন চলে যাব। যাই। দুই মাস কম 38 বছর লাগায় দিলেন ফিরে আসতে। তিন দিন, মাত্র তিন দিনের সংসার মাথায় নিয়া কাটায় দিছি আমি সারাটা জীবন। এই দিন এরকম আরো অনেক দিন এই জীবনে আসবে এই আশায়। আর আপনি লাগায় দিলেন দুই মাস কম 38 বছর, এত দেরি কেউ করে? Thank you.